আসানসোল পৌরনিগমের গেটের সামনে একটি স্টল করা হয়েছে, এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। এটা একটা ক্যাম্প আমরা প্রত্যেক বছরই করি, প্রত্যেক বছরের মতো এবারও হয়েছে। আজকে একটু আগে সেই ক্যাম্পটি ওপেনিং করা হলো। এখানে বিভিন্ন স্টাফ অফিসার যে সমস্ত ডিউটি দেওয়া আছে তাহলে একটু পরে এসে বলবে, একটি মেডিকেল টিমও আসবে এবং এই ক্যাম্পটি আমাদের বিজয় হিসেবে কিনে চলবে। কী কী মানে ফেসিলিটিগুলো এখানে দেওয়া হবে? এখানে আমরা থাকবো, যদি চলতি করে মানুষের কোনো অসুবিধা হয়, যেগুলো কর্পোরেশন পক্ষে সুবিধা দেওয়া সম্ভব সেই সমস্ত সুবিধাগুলো আমরা দেবো। বা কোনো আঘাত টাঘাত হলে বা কোনো শরীর অসুস্থ হলে যদি বড়সড় কিছু হয় আমার এখানে অ্যাম্বুলেন্সও আছে, তাহলে আমরা ঠিক জায়গায় পরিষেবা দেবো। আসানসোল আদি দুর্গা বাড়ির এবারে 101তম পূজা। আমাদের এখানে ঐতিহ্য এবং পরম্পরা মেনে নিষ্ঠার সঙ্গে পুজো করা হয়, এই পূজার এটি বৈশিষ্ট্য। এবং আমরা এই আসানসোলবাসীকে ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সবাইকে আমাদের সারা শুভেচ্ছা জানাচ্ছি। প্রেসিডেন্ট তরুণ ব্যানার্জি, সেক্রেটারি অবনী ঘোষ, ক্যাশিয়ার অমল মুখার্জি, ইন্দ্রনীল বোস, জয়ন্ত মুখার্জি, কালাচাঁদ রায়, সমর সরকার, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার মনোরঞ্জন মুখার্জি, কল্যাণ ব্যানার্জি, লাবণ্য মুখার্জি। এখানে আমরা মা বোনেরা নির্বিশেষে সকলে নিজের ঘরের পুজোর মতো সব সময় যাতায়াত করি এবং নিজের ভেবে এটা আমাদের এই পুজো হয়। এখানে কোনো রকম মানে পর বলে কিছু নেই, সবাইকে আমরা একসাথে বরণ করে নিতে পারি একইভাবে।